নমস্কার, আমি আজকে আপনাদের তন্দুরি চিকেন কারি করে দেখাবো। এই তন্দুরি চিকেন কারি করতে গেলে কি কি লাগবে প্রথমেই বলি। লাগবে আমার চিকেন, আমি 4টে লেগ পিস নিয়েছি, আর লেগ পিসগুলো চাকু দিয়ে দিয়ে আমি কেটে নিয়েছি। এর মধ্যে মশলা ঢুকলে খেতে খুব সুন্দর হবে। আর লাগবে মশলা আমার টক দই নিয়েছি আমি 1 কাপ, এটা আমি ফেটিয়ে রেখে দিয়েছি। আর বড় সাইজের একটা পেঁয়াজ, এটা আমি ক্র্যাশ করে রেখে দিয়েছি। আর এটা শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, গোটা গরম মশলা নিয়েছি এলাচ 6টা, লবঙ্গ 6টা, আর কয়েকটা দারচিনি নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, আদা বাটা নিয়েছি আমি 2 চা চামচ, আর রসুন বাটা আমার বাটা ছিল 2 কিউব আমি নিয়ে নিয়েছি, ফ্রিজে আমার ডিপ ফ্রিজে রাখা ছিল কিউব করে। আর ছোট্ট সাইজের একটা পাতি লেবুর রস করে নিয়েছি, নুন লাগবে পরিমাণ মতো, আর কাজু নিয়েছি কয়েকটা, 20 গ্রাম মতো কাজু নিয়েছি। এটা কাজু না দিলেও চলে, আপনারা ভালো লাগলে দেবেন, না লাগলে দেবেন না, আমার ভালো লাগে বলে আমি দিয়েছি। আর শাহি গরম মশলা নিয়েছি, এটা আমার একটু লাগবে। আর তন্দুর মানেই কাঠকয়লা, তন্দুরের একটা গন্ধ, আমার এই কাঠকয়লাটা নিয়েছি। খুব সামান্য একটু ঘি লাগবে, মানে 1/2 চা চামচ ঘি লাগবে 4 চামচের, আর এটা আমি সাদা তেলে করবো। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব, আমি লেবুর রসটা সব দিয়ে দেব। টক দইটাও দিয়ে দেব, আদা রসুন বাটাও দিয়ে দেব, সমস্ত মশলা পেঁয়াজ বাটা বাদ দিয়ে, পেঁয়াজ আর গোটা গরম মশলা বাদ দিয়ে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেব, ধনে জিরে গোলমরিচ গুঁড়ো। হলুদ লাল লঙ্কার গুঁড়ো ঝাল যেটা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তন্দুরি একটা কালার কিনতে পাওয়া যায়, মানে তন্দুরে কালার আনার জন্য সেটাও অনেকে দেয়। আর একটু গরম মশলা দেব 1 চা চামচ মতো গরম মশলা দেব। এবার আমি নুন দেব, পরিমাণ মতো নুন দেব, আমি এটা মাখবো সবটা। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আমি এবার ফ্রিজে রেখে দেবো, 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আমি 1 ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এবার চিকেনগুলোকে ভাজতে দেবো, একটু তেল বেশি লাগবে, আমি 1/2 কাপ মতো তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার চিকেনগুলোতে সাজিয়ে দেবো। এই মশলাটা আমি গ্রেভির জন্য রেখে দেবো, যে কারি করব তার
তারিকে মশলাটা দিয়ে দেব আর এক্সট্রা কোনো মশলা দেব না তার মধ্যে পেঁয়াজ বাটাটা দেব চিকেনটা আমি 10 মিনিট ধরে ভাজতে দিয়েছি এবার একটু উল্টে দেব জল বেরিয়েছে চিকেন থেকে এই জলে সিদ্ধ হয়ে যাবে প্লাস ভাজাও হবে আমি 10 মিনিট ধরে দিয়েছিলাম আবারও আমি 10 মিনিট ধরে ঢাকা দিয়ে আবারও আমি এটা হতে দেব আর 10 মিনিট হয়ে গেছে চিকেনটাও বেশ জ্বলা জ্বলা মতো হয়েছে এবার আমি কাজু বাদামটাকে আমি রোস্ট করে নিয়েছি আমি উঠিয়ে নেব এবার আমি চিকেনটা এই কড়াই দিয়ে দেব দিয়ে আমি এটা তন্দুরের গন্ধ আনার জন্য গ্যাসটাকে অফ করে দিলাম যে কাঠ কয়লাটা এতে দিয়ে দেবো আমি জ্বলতে দিয়েছি জানিয়েছি আমি একটা প্লেটে নেব একটু ঘি দেব এতে ওই বলেছিলাম হাফ চামচ ঘি লাগবে এই ঘিটা নিতে দিয়ে দেব দিয়েতে বসিয়ে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে দেব ধোঁয়াটা বেরোবে ধোঁয়াটাই পুরো তন্দুরটা তন্দুর গন্ধটা নিয়ে আসবে আমি প্যানটাতে তেল ছিল চিকেনটা বানিয়েছি এতে আমি এবার এই গোটা গরম মশলাটা দিয়ে দেবো গ্রেভিটা বানানোর জন্য এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পেঁয়াজটা আমি খুব সুন্দর করে কাঁচা গন্ধ না ছাড়া পর্যন্ত আমি একটু ভাজতে থাকবো তারপর যে ম্যারিনেট করা মশলাটা পরে দেবো আর পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার ম্যারিনেট করা ছিল মশলাটা এটাকে দিয়ে দেবো এক্সট্রা আর কোনো মশলা দেবো না এই মশলাটা দিয়ে আমি গ্রেভিটা বানাবো বানিয়ে কারি করব মশলাটা আমার সুন্দরভাবে কষে নিতে হবে এই মশলার বাটিতে একটু দিয়ে জল দিয়ে দিই আবার সুন্দর করে একটু কষবো মশলাটা আমার সুন্দর কষা হয়ে গেছে তেলও ছেড়ে এসছে তাওয়া থেকে আমি এবার এক বাটি জল দেবো এটাতে গ্রেভিটা আমার ফুটে উঠেছে এইবার আমি চিকেনের লেগ পিসগুলো ওতে দিয়ে দেবো এখনো ধোঁয়া বেরোচ্ছে
গাজরগুলো আমি উপর থেকে একটু ছড়িয়ে দেব। দিয়ে আমি ঢাকা দেব, এটা আমি 2 মিনিটের জন্য ঢাকা দেব, মিডিয়াম ফ্লেম করে দেব। আমার 2 মিনিট হয়ে গেছে, আমি এবার গ্রেভির মধ্যে এটা আরেকবার একটু উল্টে দেব। এই দিকটা একটু ঝোল ঢুকবে, আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দেব। আমার 2 মিনিট হয়ে গেছে আর তন্দুরি কারিটাও হয়ে গেছে আমার, আমি এবার গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে প্লেটে উঠিয়ে দেব। হয়ে গেছে আমার তন্দুরি চিকেন কারি, আজকে আমরা এটা রুটি দিয়ে খাবো। আর এটা খুব সুন্দর খেতে, একটা গন্ধটাই খুব সুন্দর, আর একটা লেগ পিস দিয়েই পুরো রুটি খাওয়া যাবে। আর খুব সহজভাবে বানিয়ে দেখালাম, আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, আর বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।